গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমাদের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, ফুলকপি আলু কেটে নিয়েছি, রুই মাছ দিয়ে ঝোল করবো, আর এখানে উচ্ছে আর আলু ভাজা করবো আজকে, তার জন্য উচ্ছে আলুটাও কেটে নিচ্ছি। আর এদিকে দেখো, ঈশান শোনো আঁকতে বসে পড়েছে। আর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকে কি। হ্যাঁ, তোমাদের সাথে আগেই বলেছিলাম, ঈশান সোনা প্রথমবার আঁকা প্রতিযোগিতায় নাম দিয়েছে, তো সেই কারণে একটু আঁকছে বাড়িতে বসে। আর এদিকে ফুলকপি আলু দিয়ে আমি মাছের ঝোলটা করে নিয়েছি, উচ্ছে আলুটাও বসিয়ে দিয়েছে। আর ঈশান সোনা দেখো আঁকছিল, তোমাদের তো দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে ঈশান সোনার দুধটাও আমি গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, তরকারি মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি উচ্ছে আলুটা ভাজা করব। আর জানো তো বন্ধুরা, উচ্ছে আর করলা সবসময় আমি গুলিয়ে ফেলি, মনেই থাকে না কোনটা উচ্ছে কোনটা করলা। তোমাদের কি এরকম হয়? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, দোকানে গিয়ে বারবার ভুল করি। তো দেখো, এদিকে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর তার ফাঁকে আমি এদিকে ঘরটাও মুছে নিচ্ছি, যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তো সেই কারণে দেখো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় দাঁড়িয়ে আছি, আর এটা হলো মেইন রোড, তো এখান থেকে অনেক গাড়ি যাচ্ছে। আর এদিকে দেখো, ফাইনালি আমরা পৌঁছিয়ে গেছি বসে আঁকা প্রতিযোগিতার যেখানে হচ্ছে সেইখানটায়। তো ঈশান দেখতে পাচ্ছ প্রতিযোগিতা দিয়ে বাড়িতেও চলে এসেছি আমরা। আর কী কী দিয়েছে বলো তো ঈশানকে এখান থেকে গিফট? তো সেগুলো চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, কেক দিয়েছে, সব কিছুই তোমাদের দেখালাম। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।